দিস ইজ নাসির হোমর উইথ দেশি ফুডিস অ্যান্ড আজকে আমরা আসছি বরিশালের সবচেয়ে ঐতিহ্যবাহী দধির দোকান দধিঘরে। এটি এতটাই ঐতিহ্যবাহী যে 82 বছর ধরে এর লিগেসি এখনও চলছে এবং এখনও এটি এর জনপ্রিয়তা ধরে রেখেছে। এটি হচ্ছে বরিশালের গির্জামহলে অবস্থিত। এছাড়া এক্স্যাক্ট লোকেশনটি আমাদের ইউটিউবের ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো চলুন এর ভিতরে যাই অ্যান্ড এর দধিটি টেস্ট করে দেখি। ঐতিহ্যবাহিতার এক অনন্য দৃষ্টান্ত হচ্ছে এই দধিঘর, যার জন্য এই দধিঘরটি এখনো এর ঐতিহ্য ধরে রেখেছে। চলুন তার সাথে একটু কথা বলে নেওয়া যাক। তো ভাইয়া কেমন আছেন? ভালো আছেন? আপনি ভালো আছেন? এই তো ভাই ভালো আছি। তো এই দধিঘরটি তো অনেক ঐতিহ্যবাহী, এটি হচ্ছে কত বছর আগে হচ্ছে চালু হয়েছে? প্রায় 82 বছর। প্রায় 82 বছর এটি প্রথম চালু করছিল? আমার দাদার চালু, উনি হচ্ছে চালু করছে আর এখন হচ্ছে এটি চাকরি চালাচ্ছে। প্রতিদিন এখানে প্রায় কত কেজির মতো দধি বিক্রি হয়? মনে করেন 35-40 কেজি। 35-40 কেজি? ও মাই গড, এটা তো অনেক। এখানে যে দধি আর মিষ্টি সবই কি আপনারা নিজেরাই বানান? হ্যাঁ, আমরা নিজেরাই বানাই এবং একই ধরনের, এবং রেসিপিও যতটুকু আমরা যতটুকু জানি যে স্বাদটাও এখন একই রকম। এটা কিভাবে করি? সবচেয়ে বড় কথা কি, এই ভেজালের যুগে এটা টিকে রাখা অনেক কষ্ট হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি কাস্টমারকে ভালোটা দেওয়ার জন্য, এবং আমি এটা বিশ্বাস করি যে আমি যেটা নিজে খেতে না পারবো সেটা আমি কাস্টমার হাতে আমি দিতে পারবো না কখনো। জনসাধারণের কথা চিন্তা করে হচ্ছে আপনারা এখানে কাজ করেন এবং এই জন্যই হচ্ছে এটা এখনো তার ঐতিহ্য ধরে রাখছে। উচিত অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। সো ভিউয়ার্স, কাঁসার পাত্রে করে এই দধিঘরের প্রত্যেকটি আইটেম সার্ভ করা হয় এবং 82 বছর ধরে তারা এই ঐতিহ্য চালু রাখছে, যেটি আমার কাছে অসাধারণ লাগছে। অ্যান্ড এখানে আমরা যদি একটু দেখি কাঁসার পাত্রে যে এখানে কী কী আইটেম আছে, এখানে এটি হচ্ছে গিয়ে ছানা, তারপর এই জায়গায় আছে হচ্ছে গিয়ে মাখন, তারপর আছে হচ্ছে গিয়ে দধি, নিচে আছে হচ্ছে চিরা, এই আইটেমটি হচ্ছে গিয়ে ঘোল, আর সেই সাথে আছে হচ্ছে রসগোল্লা। অর্থাৎ 6 পদের আইটেম দিয়ে তারা সার্ভ করে। এটা হচ্ছে আমরা 6 পদের আইটেম দিয়ে নিয়েছি, আপনারা চাইলে আরও কম আইটেম দিয়েও নিতে পারেন, অর্থাৎ আপনি আপনার পছন্দ মতো মিক্সচারে এখানের আইটেমগুলোর স্বাদ নিতে পারবেন। অ্যান্ড কাঁসার পাত্রের ব্যাপারে যে জিনিসটা আমি বলবো, যেটা আমাকে যথেষ্ট ভালো লাগছে, এখন যথেষ্ট গরমকাল, এখানে প্রত্যেকটা আইটেমই ঠান্ডা থাকে। অ্যান্ড কাঁসার পাত্রের জন্য এই ঠান্ডা জিনিসটা আরও অসাধারণভাবে ফিল পাওয়া যায়। অ্যান্ড এই গরমকালে এর থেকে বেস্ট আমার মনে হয় আর কিছু হতে পারে না। তো চলুন এবার আমরা একটু টেস্ট করে দেখি যে এই সবগুলো আইটেম খেতে কেমন। ফার্স্ট আমি একটু দধি খাবো। গরমকালে এর থেকে শান্তির আমার মনে হয় কিছু নাই। এবার আমরা একটু রসগোল্লাটা ট্রাই করবো। জাস্ট লুক এট দ্যাট, রসগোল্লাটা কতটা সফট। এটি কিন্তু তাদের তাদের নিজেদের শোরুমে হচ্ছে গিয়ে বানানো হয় রসগোল্লাটি। ও মাই গড, মাইন্ড ব্লোয়িং, এক কথায় মাইন্ড ব্লোয়িং। অ্যান্ড আমার মনে হয় আরো আরো কয়েকটা রসগোল্লা নিতে হবে। শশাটা খাইতে পারবো আমি? যদিও এখানে মিক্সচারটা আপনাদের মনে নিতে পারবেন যেটা আমি আগেই বলেছি, বাট আমি বলবো 6 পদের মিক্সচার দিয়ে নেওয়াটাই বেটার। প্রত্যেকটা পদ অসাধারণ অ্যান্ড মিক্সচারটা খুবই 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 সুন্দর।
সো ভিউয়ার্স আমি সবগুলো মিক্সচার করে খেতে থাকি, খাওয়া শেষে আবার কথা হবে। সো ভিউয়ার্স খাওয়া দাওয়া শেষ, যথেষ্ট ভালো লাগলো এই গরমকাল দেখে, বিশেষ করে বেশি ভালো লাগছে। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন প্লিজ গিভ ইট আ থামস আপ, ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, আর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন যে বরিশালের কোথায় কোথায় আরও মজার মজার খাবার পাওয়া যায়। আপনাদের মতামত আমাদের কাছে অনেক অনেক ভ্যালুয়েবল, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করতে ভুলবেন না। সো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আরও মজার মজার খাবার নিয়ে। টিল দেন, গুড বাই।